বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শহীদ ভবনটি আরও বেশি করে কমিউনিটির কাজে লাগানোর তাগিদ দিয়েছেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। তাদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে ট্রাস্টি বোর্ড থেকে বলা হয়েছে, আগামীতে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি আসার পর বিশিষ্ট ব্যক্তিদের প্রস্তাব বিবেচনা করবেন। সম্পূর্ণ ফ্রি হোল্ড ভবনটি চারজন ব্যক্তির নামে ভূমি রেজিস্টার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হেড অফ নিউজ কামাল মেহেদি, ক্যামেরায় ছিলেন রেজার করিম মৃধা। দুই দশকের বেশি সময় ধরে সদস্য সংগ্রহ কিংবা নির্বাচন নেই, পাঁচ সদস্যের ট্রাস্টি বোর্ড চালাচ্ছেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এমন একটি জিনিস আমরা করি ওয়েলফেয়ার থ্রুতে যেগুলো পাবলিশ হয় না, অনেক সময় আমরা পাবলিশে যাইও না, বা আমরা কোনো সময় টেলিভিশনও দেন ইসলাম ভাই হয়েছে, টেলিভিশনও দেয় না, আমরা শো অফ করিও না, ওয়েলফেয়ারে যে প্রদর্শন করা এই সমস্ত করি না, যেহেতু আমরা দুর্বল কমিটি আমরা নাই, আমরা পাঁচজনে এমত অবস্থায় চালাইতেছি। আমরা নিজেদের পকেট থেকে এবং আমাদের বন্ধু বান্ধব বা সমচিন্তার মানুষ যারা তাদের পকেট থেকে টাকা নিয়ে আমরা এই সংগঠন এই বিল্ডিংটাকে, এটা তো লিস্টেড বিল্ডিং, এই বিল্ডিংটাকে এখনও আমরা রাখছি। আমরা মনে করি যে আমাদের পূর্বসূরীরা যে বিশ্বাস থেকে কমিউনিটিকে এই সংগঠনটা দিয়ে গেছেন, এই জায়গাটা আমরা শক্তভাবে ধরে রাখতে চাই। ছোটখাটো কার্যক্রম এবং নিজের পকেটের অর্থ দিয়ে পুরনো ভবনটিকে দেখভাল করে রাখলেও এ নিয়ে কিছু প্রশ্ন লোকমুখে ঘুরছে। সাধারণ সদস্যদের অংশগ্রহণ ছাড়া পাঁচ সদস্যের একটি ট্রাস্টি বোর্ড কতদিন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের চ্যারিটি রেজিস্ট্রেশন টিকে রাখতে পারবে, আর যদি চ্যারিটি রেজিস্ট্রেশন চলে যায় তাহলে এই ভবনটির কি হবে, এ ধরনের প্রশ্ন লোকমুখে। ব্রিটিশ ভূমি রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, জনাব গৌস খান, আব্দুল মতলিব চৌধুরী, আশরাফুল্লাহ এবং নোয়াব আলী এই চারজনের নামে 1965 সালের ডিসেম্বরে ল্যান্ড রেজিস্ট্রি হয়েছে এই ভবনটির। এই চার ব্যক্তি লন্ডনে বাঙালি কমিউনিটির অন্যতম স্থপতি। এর মধ্যে আব্দুল মতলিব চৌধুরী হলেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর বাবা। যাদের যারা এখানে ট্রাস্টি ছিলেন তারা কিন্তু এই বিল্ডিংটাকে বাঙালি কমিউনিটিকে দান করে গেছেন, সুতরাং তাদের ব্যক্তিগত ওনারশিপ যেটা তাদের নামে রয়েছে, তারা অলরেডি কাগজ করে দিয়েছেন যে আমরা কিংবা আমাদের পরবর্তী প্রজন্মের কেউ এই বিল্ডিং বা এই সম্পত্তিতে অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করবে না। কমিউনিটি বিশিষ্ট জনরা বলছেন, গঠনতন্ত্র পরিবর্তন করে ভবনটিকে কমিউনিটি সহায়ক আরো বেশি কাজে লাগানো উচিত। আমরা সবসময় বলি যে ব্রিকলেন ইজ দ্য এপিসেন্টার অফ কমিউনিটি অ্যাক্টিভিটি। ঠিক এই জায়গাতে এত বড় একটা প্রপার্টি, ফ্রিহোল্ড প্রপার্টি, একটা নাম করা অ্যাসোসিয়েশন ছিল অনেক দিন, এখনো আছে, কিন্তু ইলেকশনও হয় না, কোনো কমিউনিটিকে সেবা হচ্ছে না, এবং এটার মধ্যে একটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। তারা ইনস্টিটিউশনালি চেঞ্জ করতে হবে, তারা সবল সাপোর্ট লইয়া মানুষের বুঝে নিয়ে যে কোন কারণে আমরা চেঞ্জ করতাম, এবং চেঞ্জেসও দরকার, ফাস্টার সার্ভিস দেওয়ার লাগে, বাট এগুলো সব পসিবল, এটা একটাও জিনিস ইম্পসিবল নয়। বর্তমান নেতৃবৃন্দ অবশ্য বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে তারা নির্বাচন দেবেন, নির্বাচনের পর নতুন কমিটি এসে এই বিষয়গুলোর বিবেচনা করবে বলে তাদের আশা। নতুন কমিটি যখন আসবে, কমিটি বসবে, কমিটি বসে যদি সিদ্ধান্ত নেয় যে কমিউনিটির অন্যান্য অর্গানাইজেশনকে এইখানে সুযোগ দেওয়া যায় কি না, যেহেতু এনাফ জায়গা আছে, সেটা তখন দেখা যাবে। এই ব্যাপারে আগাম কিছু বলা সম্ভব না। কামাল মেহেদি, চ্যানেল এস নিউজ, লন্ডন।